বাবার পেটে মায়ের জন্ম। গান শুনতে খারাপ, আমার দিদি ভাইরা মুখে রুমালও দিতে পারে, কিন্তু বাংলার বাউল বাউল বলছে, বাঁশ গাছে লঙ্কা ধরে, তেঁতুল গাছে ঝিঙে, তেঁতুল গাছে ঝিঙে ধরছে আর বাঁশ গাছে লঙ্কা ধরছে। আপনারা কেউ কেউ দেখেছেন, আমিও কিন্তু দেখিনি, তাই আমার আমার গুরুজি বাবা অসীম সরকার, আমার গুরুজি বাবা সাধন বৈরাগ্য মাকি কাজমি মা, তাদের কাছে আমার জিজ্ঞাসা, আর এখানে যদি গুরু পদে কেউ থেকে থাকেন তাদের কাছে আমার জিজ্ঞাসা, আমি জানি না গুরু ঘরে যাওয়ার পরও এই অমূল্য কথার উত্তরটা আমাকে জানানো হয়নি, এখনো জানায়নি, হয়তো সেই সময়ও হয়নি। তাই প্রত্যেকটা মানুষের কাছে, প্রত্যেকটা এখানে আমার গুরু পদে গোসাই পদে অনেক বাবা মা রয়েছেন, তাদের কাছে আমার জিজ্ঞাসা, ওই একটা বাঁশ গাছেতে লঙ্কা ধরে, একটা বাঁশ গাছে। আচ্ছা সাউন্ডের জন্য একটু হাতে দিলে হবে না, এই জেম জেবি পাওয়ার আমার বন্ধু, অপারেটিং করছে, অপারেটিং বন্ধুর জন্য একটু হাতে দিলে হবে, জেম জেম বন্ধু রয়েছেন, থ্যাংক ইউ। সমগ্র অনুষ্ঠানটা টেলিকাস্ট করছেন, বর্তমানে পরবর্তীকালে হয়তো ইউটিউবে পাবেন, বাংলা গানের জগৎ আমার শ্রদ্ধ দাদা, ইউটিউব বাংলা গানের জগৎ, তার জন্য একটা হাতে তালি যাবে। অনেক দূর থেকে কিন্তু গতকালও ছিল, আজকে আমি তার সান্নিধ্যে রয়েছি, জয় গুরু জয় ভবা। তারা মা কি, শিশি তারা ধাম কি, শিশি তারা ধাম কি, ওই একটা বাঁশ গাছেতে লঙ্কা ধরে, ওই তেঁতুল গাছে ঝিঙা দি, মন বাউল বলছে, ফকিরি পোশাক পরেছি, ফকিরি হতে পারেনি বাবা, মন ফকিরা, মন ফকিরা, মন ফকিরা, মন ফকিরা, মনে যে না বুঝবে তার লাগবে ব্যথা, তাই বেশি বুঝতে গেলে কিন্তু মাথা ধরে যাবে, আর বুঝতে গেলে গুরু ধরতে হবে। তাই আমার বাবা মা, একটা সন্তান যখন বড় হয়, যখন 14-15-16 বছর হয়, তাকে দেখবেন দীক্ষা গুরু ধরায়, আর সেই সন্তান যখন বিয়ে করে তাকে দেখবেন শিক্ষা গুরু ধরায়। তাই গুরু ছাড়া এই জীবের গতি নাই, গতি নাই, গতি নাই। তাই অমূল্য কথার সন্ধান পেতে গেলে আগে গুরু সান্নিধ্যে আসতে হবে। তাই তো মহাজন বললি, মন ফকিরা, মন ফকিরা, মন ফকিরা, মনের কথা দে, ওই মন ফকিরা, মনের কথা,
যেই দীঘা পুরী আমরা অনেকেই যাই, তাই না? সেখানে অনবরত ঢেউ বয়ে চলি। মহাজন বললেন সেই সাগরে আজকে ঢেউ নেই। ঢেউ কোথায়? নেই লস্করপুরীর মিলন সঙ্গীর এই তারামায়ের পুজো কমিটির এই প্রাঙ্গণে মায়ের ধামে আজকে ঢেউ বইছে। কিসের ঢেউ? না আমার মাকে সবাই ভালোবাসে, পাগলি মাকে ভালোবাসে। আজকে হাজার হাজার শ্রোতা, মহাজন বললেন এই শ্রোতাই হচ্ছে মাথার মণি। প্রত্যেকটা মানুষের মধ্যে ভগবান বিরাজ করে, তাই আজকে কিন্তু ভগবানের হাট বসেছে তারামায়ের ধামে। যার জন্যই কিন্তু যেখানে ভগবানের হাট বসে সেখানেই কিন্তু ঢেউ তারামায়ের নামে অনবরত বয়ে চলেছে। তাই মহাজন বললেন শ্রী শ্রী তারামা কি, তারামা ধাম কি, মিলন সংঘ তারামা কমিটির বাবুরা কি, সাগরেতে জল নাই বাজারে মানে ঢেউ। বাউল গান তো, আমার যেটা মনের ধারণা আর কি, মহাজন বললেন যে শোল মাছ থাকে তাল গাছের উপরে, আর আজকে সেই শোল মাছকে মানে যে শোল মাছ থাকে ওই পুকুরে সেই শোল মাছ আজকে তাল গাছের উপরে, তাই না? আর তাকে কে ধরে গেছে? না শিয়াল বাবা। তো মহাজন বললেন যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে দেহ ভাণ্ডে। কিন্তু গুরুজির কাছে জিজ্ঞাসা করেছে, বাবা তাল গাছটা কে আর শোল মাছটাই বা কে? বলো তোর অত কিছু জানার দরকার নেই, তাল গাছ মানে তুই, মানে আমি যদি থাকি তাহলে আমার সকল বন্ধু বান্ধব যে যেখানে রয়েছেন প্রত্যেকটা ইয়াং জেনারেশন বন্ধু বান্ধব সবাই কিন্তু এক একটা তাল গাছ। শোল মাছ কোথায় আমি জানি না, আর কে শিয়াল বাবা ধরে খাচ্ছে, আর পাড়ার পদ্মলোচন বাবু আমার পলো নিয়ে খুঁজে বেড়াচ্ছে আমি জানি না। এখানে অনেক গুরুপদে রয়েছেন তারা জানেন। আমার গুরু জিতা জানে রে, মন ফকিরা